উত্তরকাশীতে সুরঙ্গে আটকে 41 জন শ্রমিক, সেখানে চলছে উদ্ধার কাজ। এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে উদ্ধার কাজ জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই মুহূর্তে উদ্ধার কাজ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, উদ্ধার কাজে বেশ কয়েকটা জায়গায় ব্যাঘাত ঘটেছে এবং যে বিষয়ে অতনকুণ্ডু ছবি তুলে ধরছে, এই যে টানেলের মধ্যে সেখানে উদ্ধার কাজ করতে গিয়ে সেখানে তুমি জানো যে অগার ড্রিলিং যে মেশিন সেটা সমস্যা দানা বেঁধেছিল এবং তার জন্য বিশেষজ্ঞ দল তারা এসছেন এবং যে প্ল্যাটফর্মের মধ্যে এই অগার ড্রিলিং মেশিনটি কাজ করছিল সেই প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণভাবে নামিয়ে সেই অগার ড্রিলিং মেশিনকে নতুন করে অ্যাসেম্বল করার কাজ সেটা শুরু হয়েছে। যে অ্যাসেম্বল করতে অন্ততপক্ষে 6 ঘন্টার উপর সময় লাগবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি এবং তার পাশাপাশি এই যে টানেল রয়েছে টানেলের মধ্যে বেশ কয়েকটা জায়গায় যে সিমেন্টের কংক্রিট তার মধ্যে থেকে আয়রন বার সেটাও কিন্তু সামনে এসছে, অর্থাৎ এনডিআরএফের টিম সেটাও কাটার কাজ করছে। অর্থাৎ যে যে দুটি পাইপ বসানোর কাজ বাকি ছিল, অর্থাৎ যে পথ তৈরি করে শ্রমিকদেরকে বাইরে আনার জন্য যে কাজ করা হচ্ছিল সেই কাজ কখন শেষ হবে সেই বিষয়টা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। অর্থাৎ আজকের মধ্যে এই কাজ হবে না বলেই এখনও পর্যন্ত আমরা জানতে পারছি এবং সেই মতো কিন্তু কবে শেষ হবে বা কখন শেষ হবে সেই বিষয়ে পরবর্তীকালে এই যখন অগার মেশিন আবার পুরোপুরি পুরোদমে কাজ শুরু করবে তখনই কিন্তু নিশ্চিত করে বলা যাবে। ধন্যবাদ পার্থ। সল্টলেকে নিয়োগের দাবিতে ধর্ণায় আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এবং এই ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন বিজেপি বিধায়ক কিরণ চট্টোপাধ্যায় এবং আইনজীবী কৌস্তভ বাগচি। নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ বিজেপি বিধায়কের, পদক্ষেপ করুক কেন্দ্র, আক্রমণ কিরণ চট্টোপাধ্যায়। চাকরি প্রার্থীদের যেখানে বসতে দেওয়া হয়েছে সেখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পরিবেশ অস্বাস্থ্যকর, অভিযোগ করেছিলেন চাকরি প্রার্থীরা। ব্যবস্থা করতে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এই দাবি তুলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় কৌস্তভ বাগচি। আপনারা চাকর, আমরা চাকর নই, আসতে বলুন। ইউ গাইজ আর পাবলিক সার্ভেন্ট, আসতে বলুন, এখানে আসতে বলুন। কে আছে ডাকুন, কত বড় হরিদাস পাল ডাকুন, কে আছে এখানে, কে আছে এখানে, কনসার্ন অফিসার কে, এখানে কনসার্ন অফিসার কে, কে কনসার্ন অফিসার? একটা বায়ো টয়লেট নেই কেন এখানে, এখানে বায়ো টয়লেট নেই কেন এখানে? কুল, আপনি আমাকে কুল হট শেখাবেন? এখানে মহিলারা আছেন এখানে, আপনি এখানে বায়ো টয়লেট? আবার আসতে আবার কি বলবো, আপনারা পাবলিক সার্ভেন্ট চাকর, আপনারা আপনারা চাকর, যেটা বলবো শুনবেন। এখানে কেন বায়ো টয়লেট নেই? বেশ করবো, এটা আমার গলার বয়স, আপনি শেখাবেন আমার গলার বয়স? আপনি ঠিক করবেন, আপনি ঠিক করবেন? আমাদের কত মেয়েদের অসুবিধা, এখানে বায়ো টয়লেট নেই কেন? আমি এক্ষুনি যদি আপনি যদি 10 মিনিটের মধ্যে অ্যারেঞ্জ না করেন আমি এই রাস্তায় বসবো, আমি এই রাস্তায় বসবো যদি বায়ো টয়লেট না হয়। আমি আপনাদের যথেষ্ট পরিমাণ ব্যবস্থা করবেন, যদি না করতে পারেন পৌরসভা টৌরসভা কি বুঝি না, বায়ো টয়লেটের ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট চাই, ইমিডিয়েট। কোন সুপিরিয়র 10 মিনিট করুন, 10 মিনিটের পর আমি রাস্তায় বসবো ওদের সবাইকে নিয়ে, দেখি কি আছে। স্যার, আপনার সঙ্গে আমরা রয়েছি স্যার, আমরা কথা কিন্তু আটকাবো না। বলেন নি, আপনার বাড়ির মামন দেখে রাস্তা বলতে, আপনার বাড়ির মামন দেখে রাস্তা বলতে পারতে? একটা অমানবিক সরকার, আরে আপনারা কি সরকারের দালালি করছে? আপনারা কি এসব, এরা কি এটা পর্যন্ত দেয় না আপনাদের, তাদের দালালি করছেন? এই দালালি করছেন সরকারের, বিয়েটা পর্যন্ত যে সরকার দেয় না। 10 মিনিটের মধ্যে ব্যবস্থা না, আমি বসবো রাস্তায়, দেখি কি।